টেট কাণ্ড নিয়ে রাজ্যে এখন শোরগোল। কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এ খবর আর নতুন নয়, হই হই পড়ছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকে নিয়ে। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত প্রায় 50 কোটি নগদ টাকা। উদ্ধার হয়েছে সোনা, হদিশ মিলছে বহু বেনামি সম্পত্তির। তবে এখন প্রশ্ন, উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ টাকা এখন কোথায় যাবে, কারা পাবে এই টাকার ভাগ, কি বলছে আইন, এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলা নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বোতামটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। আসুন জানা যাক আইন কি বলছে। ইডি বা এনফোর্সমেন্ট ডাইরেক্টর হলো একটি কেন্দ্রের সংস্থা। এই সংস্থার মূল কাজ হলো বেআইনি অর্থের তথ্য নেওয়া। দেশের যে পিএমএল অ্যাক্ট রয়েছে তা হলো প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট। এই আইন অনুযায়ী কাজ করে এই দফতর। এই বেআইনি নগদ যা উদ্ধার করা হচ্ছে তা সবটাই যাবে সরকারের কোষাগারে। মূল ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে জমা থাকবে এই বাজেয়াপ্ত টাকা। বিশিষ্ট আইনজীবী সুব্রত ঘোষ বলেন, এই আইন অনুযায়ী বাজেয়াপ্ত টাকার মালিক সরকার। এই টাকা বাজারের টাকা, সরকারের টাকা, তাকে এক জায়গায় বেআইনিভাবে মজুদ করা যায় না। অভিযুক্ত অর্পিতা যদি এই টাকার উৎস দেখাতে পারেন তবে এ টাকা তার, কিন্তু যদি তিনি না দেখাতে পারেন তাহলে টাকা যাবে সরকারি কোষাগারে। এ ধরনের অপরাধের শাস্তি হয় মারাত্মক, সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন। তাছাড়া এই মামলায় জামিনও হয় না। গতকালই দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে এই অপরাধ জামিনযোগ্য নয়। একে বলা হয় ইকোনমিক অফেন্স ইজ অ্যান ক্যালকুলেটেড অফেন্স মোস্ট অফ দ্য কমিউটিং এলাইট ক্লাস। তাহলে এই টাকার কি হবে? অর্পিতা মুখার্জি এই টাকার উৎস জানাতে না পারলে তা জমা হবে রিজার্ভ ব্যাংকে। আইনি প্রক্রিয়া শেষ হয়ে গেলে যদি সরকার মনে করে তাহলে এই সমস্ত নোটের নম্বর মিলিয়ে তা আবার ব্যাংকের মাধ্যমে বাজারে ছড়াতে পারে ধীরে ধীরে। আবার সরকার বিশেষ কোনো খাতে উন্নয়নের কাজে এই টাকা ব্যবহার করতে পারে। এখন কবে এই মামলার জবনিকা হয় সেটাই এখন দেখার, পাশাপাশি আরও টাকা উদ্ধার হয় কি না সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।